সখী শখের বাজারে তাহলে চল আর বিলম্ব করব না। প্রাণ সখী রে ও সোনা সখী রে, এই মধুপুর দি বাজারে আমার পিতা কি করেছে, উজানি আর চম্পানের মাঝখানে যে শিউরি বন ছিল সেই শিউরি বন সুন্দর করে পরিষ্কার করিয়ে এক বাজারে বসিয়েছি। আর কি করেছে, আমার বিয়ের প্রস্তাব তুলেছে। না না না, আমি কিছুতেই বিবাহ করব না, কেননা যা দেখি না নিজ নয়নে মনে নয় আমি গুরুর বচন। আমি যদি মেয়ে না দেখি তাহলে আমি কিছুতেই বিবাহ করব না। আমি ওখানে কি করব, ওই বাজারের দিকে যাব, যদি সেই বাজারে মেয়েটা আসে তার সঙ্গে অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ হবে, আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাবো। কই গো বন্ধু, কত সুন্দর আয়োজন করে। আচ্ছা বন্ধু, বলো বন্ধু, তুমি তো তোমার বিয়ে লেগেই গেল, তুমি তোমার বিয়ে লাগলো, আমার কি অবস্থা করলাম, কি অবস্থা করলাম? তাহলে তুই জানা একসঙ্গে বিয়ে করতাম, তুমিও বিয়ে করবা, ও তোমার আগে প্রাণ, তুমি বিয়ে করবা আর আমি এমনি ঘুরে ঘুরে বাড়ি যাবো। তোমার কাছে বয়স হয়েছে বন্ধু? বন্ধু এবারে বিয়ে না করাইলে দেশে থাকবার নয়। বন্ধু আর কি জানো বন্ধু, ও বন্ধু
না দিলে ওই গাছে দড়ি লাগে মরে যাবা। হ্যাঁ বন্ধু, দশটা পাঁচটা সদাগর বাবুর একটাই বেটা, আর যদি মরে যাবা মেয়েও দেখে চলেছে বিয়ে কি করবে বন্ধু? তাহলে কি করতে হবে বন্ধু? বুদ্ধি আছে একটা, এমন কি বুদ্ধি আছে বন্ধু? চোখে দেখলে ওই যে তুমি শখের বাজার লাগিয়েছো, ওই বাজারে যদি তুমি আমি যাবো বিভিন্ন লোক আসবে বাজারে, অবশ্যই আসবে। আমার মন বলছে কি তোমার যার সব বিয়ে লাগিয়েছে হ্যাঁ ও আসতে পারে, অবশ্যই বলবো। ভালো কথা বলেছো বন্ধু, তুমি চিরন আমি চিনি, দেখেছি কিন্তু তুমিও দেখেছো, তাহলে দেখে দেবো। তাহলে চলো বন্ধু, আমরা বিলম্ব করবো না বন্ধু, অবশ্যই বাজারের দিকে যাই বন্ধু। হ্যাঁ বলো বলো। দূরের মানুষ কাছে শুনবে যদি আমার গান, শুনাবো আজ নতুন কথা এ দুনিয়া সবসময়, এ দুনিয়া সবসময় I'm not afraid to die.
শ্রাবণ এলো দেখি ওই বাজারে কিছু গয়না পাওয়া যায় কিনা, কোথায় সয়
এই তো শৈরে কি বিয়ে হবে তোর না ওর? কেন দেখ তো তোর থেকে তো উই বেশি ছে, তাতে কি হলো? ও আমার সখি ও বিহুলা আজকে সেইজন্য সখি সখি বলে ডাক দিস শুনি। বাজারে যাবো? বাজারে? হ্যাঁ কোথায় আমার বাজার বসেছি? সেই মধুকুণ্ডের বাজার। ও মধুকুণ্ডের বাজার? হ্যাঁ তার মানে ওটারই ধর দিতে এসেছিল বুঝি। শোন কাল আমার শুভ বিবাহ, এই তাই আমি বলছি তোদের একটা অফার দিচ্ছি আমি। অফার? শোন বাজারে যাবো ঠিক, তোরা যা যা চাইবি আমি কিন্তু তোদেরকে কিনে দেবো। কিনে দেবা? হ্যাঁ সখি রে আমি কি কিনবো রে সখি বলতো, বলছই কি খাবি বল? কি খাবি সেটা তুই জানিস। কি খাবি? ওই যে 7 ইঞ্চি। 7 ইঞ্চি লম্বা? লম্বা ঢুকিয়ে বের করে খাই না সখি, হাসছো কেন বলো তো? কি রে ওটা সখি, ঠান্ডা ঠান্ডা লাগে বেহুলা। তোমার গলায় যে রয়েছে মালাটা সিম, এরকম একটা মালা নেব তাই বলছি। হ্যাঁ আরে কিন্তু আমি নাগরতলায় চাপবো সখি। নাগরতলায় চাপবি? নাগরতলায় যদি না চাপি তবে মেলা ঘোরার মজাটাই বোঝা যায়। তাহলে চল আর বিলম্ব করবো না। কি হলো তো? চল চল রে সখি সখির বাজারে, তারপর কিনে দেবে চুলের বিতা চুরি তুই হাতে। তাহলে চল আর বিলম্ব করবো না। প্রাণ সখি রে ঘোষণা সখি রে মধুপুরি বাজারে যা। Thank you.
গলায় ধরে কত কি ব্যবসা বলে বাজারে চলে আলিও মাগে, এই তোরা ওদিকে যা, খালি ঝামেলা লাগে ও,
আম্মা দূর মারাবো তোর কাছে কি আছে মাছি গে মাছি ইয়া মাছি গে খেলাই মরবে আগে দিদা দিদা গে শুনছো শুনছো একটা কথা মাছি গে শুনলে গে দিদা খেলা মরবে আচ্ছা কি তোর মাছ খেয়ে মরবে নাকি খেলা মরবে মাঝাতে ব্যথা হলে লাগাও কপালে ব্যথা হলে লাগাও মাথাতে ব্যথা হলে লাগাও তুই তো বলে মাথায় ব্যথা হলে লাগাও হলে লাগা কারণটা কি বুঝতে পারলি আমি কি বলছি ওর মায়ের মাথায় ব্যথা হলে যদি কেউ কপালে ব্যথা হয় যদি ব্যথা হয় তাহলে লাগা তো লাগাও তোর বাপের মাথায় ব্যথা হলে হলে লাগাবে না আমার বাপের ভাত তোর বাপের মাথায় ব্যথা হলে লাগাবে না তোর সময় ব্যবসা করে তোর মায়ের মাথায় ব্যথা হলে লাগাবে না গায়ের দিকে ব্যস্তে এ মাথায় ব্যথা হলে লাগাও ওই আমারে মাছি চাই না রে পানি ঝিলকে আগে বহু বেদি মিলকে বাপরে বাপরে বাঙি টোলা ছড়ি আলিও মথুরাপুর ঢুকলিও ইন্না বাজার জীবনম নাই দেখলি কিছু বিক্রি করছিস একটু
এই দেখ দেখ আমার পিছে লেগে থাকে ইশুকি আজ আমাদের বিহু লাগি দেখ না আজ তাদের দেখ কি করি হরে কৃষ্ণ হরে তুমি কিছু দেখতে পেয়েছো বন্ধু দেখছি তো দেখেছো তুমি দেখেছো হ্যাঁ অবশ্যই দেখেছি বন্ধু চিনো ভালো করে চিনো এই যে মাছওয়ালি অমন কেন করছি তুমি বাজারের মধ্যে আগো হরি নীতি নীতি উদয় গো সুরি জো এই নানি ওর বাড়ি বলেছে উজানি নগরে আমরা তাদের পরিচয় দিয়েছি আমরা যখন পরিচয় দিয়েছি আমরাও তাদের পরিচয় দেব তাহলে অবশ্যই চিনেছি বলবো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার কি মা নামি পিতা কি মা নামি
পাশে অবশ্যই বলবো তাহলে তার সঙ্গে একটু মজা করে নি, অবশ্যই মজা করবো। কেমন তোমার মাতা পিতা, সময় নষ্ট করে লাভ কি, যা যা নেবার তাতে নিয়ে নি। বন্ধু বন্ধু সালি বন্ধু বিহুলা আমাদের সালি বলছি, ওকে শিক্ষা দে তুই। মা শাড়ি আছে শাড়ি আর ওই বুঝতে পারেনি বুটকি বলতে কি
সালি বলেছে এই ভূত কি কইবি না এই ভূতটা বলেনি চল 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 তোর বুঝতে ভুল হয়েছে সারি নেই কোনটা নিবি Thank you.
যদি বিহুলে অনুসদিত না হই নাই তবে তোমার মান সাদা হবে না। তাই এই সংসারি পর্বতে বাস আমি কোথায় 149 ভবনে শিলা বর্ষণেছো এই বাজারকে ছিন্ন বিচ্ছিন্ন